এটা সত্য ঘটনা নিজের বউকে ছায়া বিলাউজে ডার করি বলে শাড়িটা খুলে সিঁড়িতে ছর আমার পীর সিঁড়িতে চেপে আসবে আর তার বউকে ছায়া বিলাউজে ডার করিয়েছে এদের থেকে গুমরা আর কেউ হতে পারে এদের থেকে বদদিন আর কেউ হতে পারে আর এই হারাম কর পীররা তার বিবিকে দেখতে দেখতে চেপেছে এদিকে লোকরা পীর বলে আমাদিকে আমাকে যদি বলে কেউ যে হুজুর আমার বইয়ের সঙ্গে দেখা করুন আমি জানবো এর থেকে বদিন আর কেউ নেই আমি ধুমকাই তোমার বিবি আমার সঙ্গে কি দেখা করবে চলো হাঁটো এখান থেকে কখনো নয় আমাদের মতো মৌলবিদিকে কোনোদিন দেখতে পাবে না আজকে কষ্ট লাগে শুনে এই সমস্ত লোককে গুমরাকে যারা পীর ভেবে নেয় এই জন্য আমাদের অনেক মায়েরা বিপদগ্রস্ত হয়ে আছে আরে পীর যদি ধরতে হয় আমাদের মতো মলবিকে ধরো জীবনে তুমি আমার সামনে আসতে পাবে না জীবনে তোমার সামনে আমি না আমার কাছ থেকে পর্দায় থাকতে হবে এটা আসল পীর না নকল পীর কত বলে না আমার কাছে এলে যদি বলো যে আপনাকে ভালোবাসি নামাজই হয়ে যায় আমাকে যদি ভালোবাসি হালাল মাল খেতে শিখ হালালের ওপরে চল চলো সত্যর ওপরে চলো আমাকে যদি ভালোবাসো বদ্দিনীর উপরে চলো না আল্লাহর কাছে ফেড়ে পড়বে আমার মতো বলবি তোমাকে আটকাতে যাব না কোন মলবি শুনেলেন কোরআনে আছে আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা যেদিন কিয়ামতের দিন হবে সবাই একা একা আল্লাহর সামনে হাজিরি দেবে তোমার সঙ্গে কেউ থাকবে না আপনি কি করে ভাবে যে আমাদের মতো মলবিরা তোমাকে জান্নাতে নিয়ে যাব তুমি পাপ করে রেডি থাকবে আর তোমাকে জান্নাতে নিয়ে যাব অত সহজ মায়েরা হাঁস মুরগি যদি বেশি হয় সালকা মাদ্রাসায় দুটো পাঠাবেন কিন্তু মাজারে দিবেন পাথরচাবড়িতে জানে প্রত্যেকদিন মেলার সময় ক্যান্টিনার যায় কন্টিনার গুলো কন্টিনার জানে লড়ির কন্টিনার কন্টিনারের টাকা লোড হয় রাজ্য সরকারের অফিসে চলে যায় ওই মালকটা রাজ্য সরকারে যে টাকাটা পাথরচাবড়ির ডিব্বাতে দিতে যাও ওই টাকাটা পাতচ্চাপনি ডিব্বাই না দিয়ে তোমার গ্রামের ইমামকে দাও তুমি সফরে থাকলে তোমার লেগে দোয়া করবে এটা মাথায় রাখ তোমার পাশের গরীবকে দাও অনেক দোয়া পাবে কিন্তু ওই ডিব্বাই টাকা দিলে ওই টাকাটা চলে যাবে রাজ্য সরকারের কাছে ওইখানে গিয়ে আসল কথা জানেন এক একটা দোকান যেগুলো আছে কিসের মোমবাতির আগরবাতির ধূপকাঠির গোলাপ পানির যেগুলো আছে আপনি এক একটা দোকান পাঁচ লাখ দশ লাখ টাকা করে ডাক আছে ভুল বলছি আমি মাল সব রাখি পাঁচ লাখ দশ লাখ কেন ওইখান থেকে গোলাপ পানি কিনে নিয়ে যাবে বলে এটা বাবার নামে ধূপকাঠিটা বাবার নামে চাদরটা বাবার নামে আর ওই মাল কটায় আবার ঘুরিয়ে দোকানে আসবে সব চলছে খালি ঘুরি ফিরি ঘুরি ফিরি ঘুরি ফিরি চলছে ওই মাল কটায় বড় কষ্ট লাগে ওই টাকাটা ওইখানে খরচ না করে নামাজের পার্টিতে বসে যাও আর ওই টাকাটা গরিবের পেতনে এতিমের পেছনে মিসকিনের পেছনে খরচ করো যেখানে দিন শিক্ষা দেওয়া হয় ইলমে শিক্ষা দেওয়া হয় ওই জায়গায় খরচ করুন মসজিদে খরচ করুন আপনি বেঁচে যাবেন বীরভূমের প্রত্যেকটা ভাইকে বলে যাব আজকে হাত তুলে বলুন তো পাঁচ বাক্তি কে কে হবেন হাত তুলেন সকলে গরু খাচ্ছে আর গরুগুলো তোমরাই পাচার কোচার গলার আওয়াজ নয় হাসছে জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ কাজা করবেন না আজ থেকে নিয়ত করে প্রত্যেকটা ভাই রমজানের রোজা রাখবেন ত্রিশটা আর লাস্ট এটাই বলবো জাকাত যাদের ফরজ হয়েছে জাকাত অবশ্যই দিবেন লেখে নিয়ে যান যাদের জাকাত ফরজ হয়েছে অথচ জাকাত আদায় করেননি রমজান মাসে এখনো বাকি আছে তারা জাকাত বার করে জাকাতের প্রাপ্য লোকের কাছে জাকাত পৌঁছে দেন যাদের বাড়িতে সোনা আছে বিবির পনেরো ঘড়ি কুড়ি ঘড়ি তুমি যতই বলো হালাল মাল তুমি জাকাতের মাল খাচ্ছ গরিবের মাল খাচ্ছ জাকাত তোমার ফরজ হয়েছে টাকা আছে জাকাত দাওনি জাকাত বার করে দাও তা না হলে তুমি জাকাতের মাল খাচ্ছ অশর তুমি বার করে দাও ধান লাগালে অশর বার করে দাও এক লাখ টাকা যদি বস্তা ধান হয় তাও 20 বস্তায় এক বস্তা ওসর দিতে হবে আপনার রিহাই নাই আপনাকে দিতেই হবে ওটা তোমার নয় ওটা ইতিন মিস্কিন গরিব গুরব মুসলমানদের বরকত কেন হয় না আজ থেকে নিয়ত করেন তিনটে কথার উপরে সব্বাই আমল করব কটা বললাম

তার পেছনে খরচ করবে ওয়ালিয়াতা মা ওয়াল মাসাকিন তারপরে দেখবে এতিমার আর মিসকিন কোথায় আছে। আবনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদিরা আর তোমরা দেখবে তোমার দরজায় মুসাফির এলে তাদের তোমরা খেয়াল রাখবে দরজায় যদি ভিক্ষুক আসে মাদ্রাসা আসে তাদের তোমরা খেয়াল রাখবে আল্লাহ তোমাদের মালে বরকত দেবে

সুদেতে খরচ করা মদেতে খরচ করা গাঁজায় খরচ করা নিসাতে খরচ করা আপনার গান বাজনাই খরচ করা জুয়াতে খরচ করা লটারিতে খরচ করা অবৈধ কাজে খরচ করা এই সমস্ত কাজগুলো যারা করবে এগুলো হচ্ছে শৈতানের ভাই আল্লাহ তখন তাদের মালকে কেড়ে নিবে যারা হালাল পথে চলবে যারা জাকাত দেবে যারা দান খয়রাত করবে যাদের পয়সা ভালো জায়গায় খরচ হবে আল্লাহর কসম তাদের মালে আল্লাহ কোনোদিন কমই দিবেন আপনার টাকাটা সব জায়গায় খরচ করুন ভালো জায়গায় খরচ করুন সবাই করবেন জোরে বলুন ইনশাআল্লাহ ভালো জায়গায় সৎ জায়গায় খরচ করুন আপনি মালে বরকত পাবেন আপনার বাড়ির পাশের কোনো তালবিলিন বাইরে পড়াশোনা করে উত্তর প্রদেশে পড়ে গরিবের ছেলে পয়সা নাই তাকে পাঁচশো টাকা দেন এলে আমি দিচ্ছি পাঁচশো টাকা যা পড়তে যা খরচ করবি আপনি নেকি পাবেন কোন স্কুলে পড়ে গরিবের মেয়ে গরিবের ছেলে বই কিনতে পারছে না তাকে টাকা দেন আপনি ভালো জায়গায় খরচ করলেন গরিবের মেয়ে বিয়ে দিতে পারছে না তার পেছনে খরচ করুন ভালো জায়গায় করলেন আপনার মাদ্রাসায় এক বস্তা চাল খাওয়ার জন্য ভালো জায়গায় আপনার মসজিদের কাজ আছে আপনি টাকা দিলেন ভালো জায়গায় দিলেন আল্লাহর কসম এই সমস্ত জায়গায় যদি টাকা খরচ করো এর বদলা পাবে কিন্তু যদি অবৈধ জায়গায় খরচ করো তার বদলে তোমাকে হিসেব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক জোরে বনুল্লাহ আমি